এই সাইড থেকে আসছে দুর্গাপুর স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে, আর এখানে গ্যাবন ব্রিজের কাছেই হচ্ছে এই কল্পতরু উৎসব এবং বইমেলা। এই হচ্ছে গ্যাবন ব্রিজের, আর এই সাইডে এই দিকে যাচ্ছে আপনার যেটা বীরবানপুর ঘাটের দিকে, সেই দিকে যে রাস্তাটাতে এই মোড়টাতে গ্যাবন ব্রিজের মোড়টাতেই শুরু হচ্ছে এই কল্পতরু উৎসব এবং বইমেলা। কল্পতরু উৎসব যেটা বসে সেটা হচ্ছে কল্পতরুর মাঠে, আর এটা 2024 কল্পতরু উৎসব বইমেলা। কল্পতরু মেলা শুরু হয়েছে 1 তারিখ থেকে 1 জানুয়ারি 2024 এবং চলবে 10 জানুয়ারি 2024 পর্যন্ত। আর এখানে কোন কোন ডেটে কি কি অনুষ্ঠান হতে চলেছে সেগুলো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন। মেলার যে মেন গেট আছে সেই মেন গেটের অপোজিটে একটা এখানে খুব সুন্দর একটা বানিয়ে রেখেছে, এখানে ভলেন্টিয়াররা বসে আছেন, সিসিটিভি ক্যামেরা এখানে দেখতে পাচ্ছে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে মূল গেট, এটা হচ্ছে মেলার ভিতর দিকে ঢুকলাম, মেলা আছে কল্পতরু মেলা মাঠ সেখানে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাপড়, শীতের কাপড় জামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খুব সুন্দর মেলা বসেছে, আর সবই আছে মেলাতে যা যা থাকে। তবে মেলার মাঠটা অনেকটা বড়, তার জন্য অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের একটা খুব সুন্দর মূর্তি রেখেছে, আর একবারে শেষের দিকে আছে নাগরদোলা, বিভিন্ন যে স্টলগুলো আছে সেগুলো আছে, তার সাথে সাজাগোজার যে জিনিসগুলো সেগুলো আছে। তো প্রচুর যে দোকানদারি বসেছে খুব সুন্দর সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের হরেক রকমের জিনিসপত্র এসছে দোকান। দুর্গাপুর বলে কথা, এখানে তো মানুষের কেনাকাটাটা ভালোই করে, আর বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো আছে অনেকটা জায়গা জুড়ে আছে। আর এইদিকেই লাস্টের দিকে আছে নাগরদোলার যতগুলো আছে সব এইদিকে বসেছে, হরেক রকমের মাল আছে, আর তার সাথে সাথে খাবারের বিভিন্ন যেগুলো মেলাতে থাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এগুলো বড় কথা নয়, যেটা মেন সেটা হচ্ছে এখানে বইমেলাও হচ্ছে তার সাথে, তো বইমেলাটাও দেখাবো। এটাই লাস্ট এদিকে, এদিকে নাগরদোলাগুলো যেগুলো আছে সেগুলোই লাস্ট, এই পাশে আর কিছু নেই। এবারে আবার মেন গেটের দিকে আমি ফিরে যাবো, আগে এদিকে যে কতগুলো নাগরদোলা আসছে সেগুলো দেখে নেন। আর এদিকে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন গেট, অনেকটা জায়গা। কল্পতরু মেলাতে এত বেশি জিনিসের সম্ভার আছে যে এখানে আপনার ভালো লাগবেই। এখানে মডার্ন ফ্যাশন সোয়েটার পাওয়া যাচ্ছে ফিক্স রেট 250 টাকা, লেডিস জেন্টস সবই পাওয়া যাচ্ছে। এখানে দুর্গাপুরের কল্পতরু মেলাতে এত বেশি ভ্যারাইটি আছে, জিনিসপত্র অনেক বেশি আছে, মেলার স্টল অনেক এবং মেলার রকম ডিজাইন অনেক, তো সেগুলো সত্যি দেখার মতো। এখানে সব ড্রাই ফ্রুটের দোকান, আর এখানে সব আচার এবং পাপড়ের দোকান, তো এগুলো সব মেলাতে থাকে না সাধারণত। তো এখানে অনেক ভ্যারাইটি দেখতে পাবেন এবং খুব সুন্দর ব্যবস্থা আছে, অনেকটা জায়গা জুড়ে বেশ লম্বা মেলার গ্রাউন্ডটা। আর এখানে রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের যে ওনাদের প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা দেখানো হয়েছে। তো মেন গেটের থেকে বাইরের দিকে বেরাবো, তারপর আপনাদেরকে বইমেলাটা ঘুরিয়ে দেখাবো। গেটের কাছে চলে এসেছি, মেন গেটের অপোজিটে আছে এদের অফিস রুম, আর সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটা, তার পাশেই বিভিন্ন ধরনের যে ম্যাট্রেসের দোকান, বিভিন্ন বস্ত্রের ব্ল্যাঙ্কেটের দোকান সব আছে। তো এইদিকেও দেখতে পাচ্ছেন, এইদিকে চীনামাটি কাপ, বিভিন্ন কাপের যে সম্ভার আছে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো সত্যি। এদিকে ফটো ফ্রেম আছে, আর এখানে দেখুন কার্পেটের দোকান, অনেক কিছু জিনিস আছে এখানে, ম্যাট্রেস কার্পেট দেখুন। আর এখানে দেখুন আমাদের
বহুত কিছু আছে জিনিসপত্র, এখানে ব্ল্যাঙ্কেট আছে দেখুন। আর এদিকে খাবারের যত দোকান আছে, আর এই রাস্তাটা যাচ্ছে বীরবানপুর ঘাটের দিকে, আর এখানে হচ্ছে বইমেলা। তো বইমেলাতে ঢুকবো, দশ টাকা করে টিকিট লাগছে। তো টিকিট করে আপনাকে বইমেলাতে ঢুকতে হবে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে টিকিট করে দশ টাকা টিকিটের মূল্য, তারপর আপনাকে ঢুকতে হবে এই বইমেলাতে, বইমেলার। আর এই দেখুন বইমেলার এই যে দৃশ্যটা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বইমেলার স্টল এসছে। এইখানে ঢোকার জন্য আপনার দশ টাকা করে টিকিট লাগছে, টিকিট দেয়া করে টিকিট কাউন্টার থেকে টিকিট করে তারপর আপনি এখানে ঢুকতে পারবেন। আর এই হচ্ছে মূল গেট বইমেলার। দেখালাম দুর্গাপুরের গল্পতর উৎসব এবং বইমেলা, কেমন লাগলো জানাবেন, আপনারাও আসুন। দশ তারিখ পর্যন্ত চলবে জানুয়ারি, আর চলবে রাত্রি দশটা পর্যন্ত, আপনারা আসতে পারেন দশ তারিখের মধ্যে যে কোনো সময়। তো খুব সুন্দর, খুব সুন্দর জিনিসপত্র এসছে, অনেক জিনিসের সম্ভার এসছে, অনেক কিছু কিনতে পারবেন এবং অনেক সস্তাতে। তো এই ছিল আজকের ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।